ভিডিওটাতে সিম্পল সিন রয়েছে, তাই ভিডিওটা দেখার হলে একা একা হেডফোন লাগিয়ে দেখতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। এ মেয়ে, এরপর বি হলে বিয়ের পরে কি হয়? তারপরে বান্টু ধুয়ে নেয়, বাস হয়ে যায়। তো হে গাইস, দিস ইজ অমিত। তো তোমরা দেখছো এডি টেলিকম। আজকে আমার হাজির হয়েছি টুম্পা বৌদিকে নিয়ে। তো টুম্পা বৌদির ভিডিওতে ভিউজ বেশি আসছে, লাইক বেশি আসছে, তার জন্য টুম্পা বৌদিকে নিয়ে আজকে আবার এসেছি। তো বেশি খিল্লিবাজি গর্বগমন না করে চলো আজকে শুরু করা যাক ভিডিও। চলো লেটস। এই ছেলে, তুই বলতো কুকুরের গা তো গন্ধ করে কেন? স্যার, কুকুরের গা গন্ধ হবে না তো কি হবে? কুকুরের যদি চারটি বগল থাকে। এ মেয়ে, তুই সময় দিয়ে একটা বাক্য রচনা বল। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম। এ থাক 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 থাক, তুই পড়াশোনা তোর হবে না। এই তুই ঘড়ি দিয়ে একটা বাক্য রচনা কর। যতই ঘুরি ও থাক 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 থাক। তো আমাদের টুম্পা বৌদির জোকস তোমরা শুনতেই পাচ্ছ। তো টুম্পা বৌদিকে বলছে যে বাক্য রচনা করতে। তো টুম্পা বৌদি ওই নিয়ে গান বানিয়ে দিচ্ছে, ওই নিয়ে ফুলসজ্জা আরো অনেক কিছু জনিদার খাপা খাপ বানিয়ে দিচ্ছে। তো চলো তারপরে ভিডিওগুলো দেখে নেওয়া যাক টুম্পা বৌদি এখন কি কি করে। ও সালা, কি পোজ পোজ, এস হেভি লাগছে, হেভি লাগছে, তোকে হেভি লাগছে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। পকেটে টাকা না থাকলে ছেলেদের পাত্তা দেবে না কেউ। ও মাই গড, ওয়াও! যে লোকটি সিগারেট আবিষ্কার করেছিল সে কিন্তু নিজেও জানত না যে বাঙালিরা একে একদিন ঔষধ হিসাবে ব্যবহার করবে। অর্ধেক বাঙালিরা একে ব্যবহার করে খাবার হজম করার জন্য, আর অর্ধেক বাঙালিরা একে ব্যবহার করে দুই নম্বর ক্লিয়ার করার জন্য। না বৌদি, বলছি যে দু নম্বর ক্লিয়ার এটা বাংলা ভাষায় বললেই হয় পটি করার জন্য। তাহলে তো আর কেউ বেশি মাথা ঘামাবে না এটা নিয়ে। কি জানেন, পৃথিবীর প্রায় 10% মেয়ে ফুটবল আর ক্রিকেট খেলে, আর বাকি 90% মেয়ে কি করে বলুন তো? ছেলেদের মন নিয়ে খেলা করে। ও মাই গড, ছেলেরা যতই দেখতে সুন্দর হোক, মুখে যদি হালকা দাড়ি রাখে দেখতে সেইসব ছেলেগুলোকে আরো বেশি স্মার্ট লাগে। আর যেসব ছেলেগুলো মুখে একদম দাড়ি রাখে না তাদেরকে দেখতে অনেকটা ল্যালপা লাগে। আমার মুখে দাঁড়িয়ে নাই তার লোকে আমাকে দেখতে খারাপ লাগছে নাকি? তো তোমার পরের আবার দাঁড়িয়ে আছে তো? না সেটা তোমার পরের আবার দাঁড়িয়ে বেরোয় না, তার লাগে তুমি কথাটা বললে নাকি? তোমার বরের দাঁড়িয়ে বেরোয় না তার জন্যে তুমি কথাটা বললে, আমি বুঝতে পারছি। তো ঠিক আছে, তোমার নিচে চুলগুটা ছিঁড়ে আমাদের দাদার দাড়িটা বানিয়ে দিও, ঠিক আছে? হঠাৎ চিকুর সাথে রাস্তায় চিকুর স্কুল মাস্টারের দেখা হলো। তো চিকুর বাঁহাতে তখন জ্বলন্ত সিগারেট। চিকু তখন বাঁহাতটা পিছন দিকে করে শিক্ষক মহাশয়ের সামনে গিয়ে নতজানু হয়ে ডান হাত দিয়ে প্রণাম করলো, আর পেটে চাপ পড়তেই চিকুর পিছন দিকে বায়ু বেরোনোর শব্দ হলো। তো শিক্ষক মহাশয় তখন মাথায় হাত রেখে চিকুর আশীর্বাদ করলো আর বললো, যাক বাবা, এসব তো এখন আর দেখতেই পাওয়া যায় না, তোকেই দেখলাম যে তুই একেবারে ধূপ ধুনো জ্বালিয়ে শাঁখ বাজিয়ে নতজানু হয়ে আমাকে প্রণাম করলি। সুখে থাক বাবা, বেঁচে থাক, অনেক বড় হো। আরে বৌদি, বলছি যে এরকম সংস্থার জোকস গুলো কোথায় কেনা হয়, কোন হাটে? গোটা বাজারের হাটে কেনা হয় না বেলডাঙ্গার হাটে কেনা হয়? তো আমাদের বৌদি এইসব জোকস গুলো হাটে কিনে আনে, তারপরে ঘরে সে পড়ে তোমাদেরকে দেখায় যে দেখো আমি কত ভালো ভালো জোকস লেখি। বাজারে স্মার্টফোন এসার ফলে দুটো জিনিস প্রায় বিলুপ্ত হয়েই গেছে, কি বলুন তো? এক হচ্ছে সরু পিনের চার্জার, আর দুই হচ্ছে সিঙ্গেল মি। সরু পিনের চার্জারের কথাটা যখন বললে তো আমাদের দাদার সরু পিনের চার্জার না মোটা পিনের চার্জার?
জনিতার মতন মোটা পিনের চার্জার না আমাদের মতন সরু পিনের চার্জার? তো আমাদের বৌদির বরের সরু পিনের চার্জার না মোটা পিনের চার্জার কমেন্টে একটু জানাও দেখি। ছেলেরা অনেক অনেক বেশি ভালো হয়, এদের খুশি হতে বেশি কিছু লাগে না, শুধু বাসে উঠে সিটে বসলে পাশের সিটে একটা মেয়ে বসলেই যথেষ্ট। আজকের ভিডিওটাতে বেশি খিলিবাজি করলাম না, তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, এত শেয়ার করো যে বৌদির কাছেও যেন ভিডিওটা পৌঁছোই। তোমরা তো সব কিছু শেয়ার করছো না, তো শেয়ার করো, একটু সাপোর্ট করো তোমাদের ভাইকে, তো আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসবে। যত শেয়ার করবে তত তোমাদের ভাই আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবে। তো আরে ভাই কোথায় যাচ্ছ, সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবে, কারণ সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে তুমি। তো ভিডিওটা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে, তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশন করে দাও, কোনো চাপ নেই। তো আজকে ভিডিও এখানেই সমাপ্ত করছি। জয় হিন্দ বন্দে মাতরম।